হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ইফতার স্পেশাল খুবই সহজ একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তরমুজ দিয়ে খুব সহজভাবে দারুণ স্বাদের জুস তৈরি করে দেখাবো। এই সিজনে সবার বাসায় কম বেশি তরমুজ কিনে থাকে, আর এই তরমুজ দিয়ে যদি এরকম একটি ঠান্ডা জুস তৈরি করা যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি ছোট সাইজের তরমুজের 1/3 ভাগ কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এগুলোকে গ্রেট করে নিব, তাই একটি গ্রেটার নিয়ে নিচ্ছি। তরমুজের টুকরোগুলোকে অবশ্যই গ্রেটারের চিকন সাইড দিয়ে গ্রেট করে নিতে হবে, আর গ্রেট করে নেওয়ার কারণে তরমুজের রসগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। সম্পূর্ণ তরমুজ থেকে আমি জুস বের করে নিয়েছি, এখন এগুলোকে ছেঁকে নিব যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তাই একটি মিক্সিং বোলের উপর একটি ছাঁকনি নিয়ে নিচ্ছি। এরপর ছাঁকনির মধ্যে তরমুজের জুসটাকে ঢেলে দিব। এখন একটি কাঁটা চামচ দিয়ে তরমুজের ফ্রেশ জুস বের করে নিব। সম্পূর্ণ তরমুজ থেকে আমি খুব ভালোভাবে জুস বের করে নিব। কাজটা আমি কীভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। সম্পূর্ণ জুস বের করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। 1/4 চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। এবার তরমুজের জুসের সাথে চিনি আর বিট লবণকে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি একটা বিটার দিয়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। চিনিটা যতক্ষণ পর্যন্ত ভালো করে গলে না যাবে ততক্ষণ পর্যন্ত এগুলোকে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। চিনি গলে গিয়েছে, তৈরি হয়ে গেল তরমুজের ফ্রেশ জুস। এখন এগুলোকে গ্লাসে ঢেলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তাই প্রথমে গ্লাসের মধ্যে বরফের টুকরো দিয়ে দিচ্ছি। এবার জুসগুলোকে গ্লাসে ঢেলে নিচ্ছি। বরফ দেওয়ার কারণে জুসগুলো অনেকক্ষণ ঠান্ডা থাকবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। দেখুন জুসগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অসম্ভব মজার। ইফতারি শুরুতে যদি থাকে এরকম একটি স্পেশাল তরমুজের জুস তাহলে আর কিছুই লাগবে না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।